হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি জহরতুঞ্জ গোলাপ বাগানে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর, দেখে নাও। আজকে আজকে আমাদের এখানে একটা পিকনিক অ্যারেঞ্জ হয়েছে, তো চলো দেখাতে থাকি, আসো। এখানে দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট স্কুলের বাচ্চারা পিকনিকে এসছে। অ্যাকচুয়ালি এই টাইমিংটা কিন্তু পিকনিকের জন্য খুব সুন্দর, আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, একদম সূর্য উঠেছে দেখো মাথার উপর। বিগত দু তিন দিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আজকে যে এই ওয়েদারটা এত ভালো এটা কিন্তু পুরোটাই আনএক্সপেক্টেড। তো দেখা যাক, চলো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্পটের দিকে। আচ্ছা, পিকনিক শুরুর সময় ছিল সকাল 9টা, কিন্তু ওই যে বাঙালির টাইম, আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল প্রায় 12টা। আর পৌঁছে আমি দেখছিলাম যে আমাদের স্যারেরা এবং আরও অন্যান্য স্টুডেন্টরা সবাই এসে গেছে, তাই সময় নষ্ট না করে ঝটপট ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে দেখতেই পারলে কি সুন্দর ওখানে লুচি আর তরকারি ছিল, আর আমি এখানকার চারিপাশের ভিউটা এনজয় করছিলাম। আর তারপর একটু পরেই শুরু হলো গেমিংগুলো। তো দেখো, প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম আমরা সবাই, খুব আনন্দ হয়েছে। এই যে আমি আউট হয়ে গিয়েছিলাম, তারপর ভিডিওটা বানাচ্ছিলাম। একদিকে আমরা স্টুডেন্টরা মিউজিক্যাল চেয়ার খেলতে ব্যস্ত ছিলাম, আর অন্যদিকে কিন্তু রাজ স্যার তার স্টুডেন্টদের নিয়ে ক্রিকেট খেলছিলেন। আচ্ছা, এরপর শুরু হলো দুই পক্ষের জোর তার একদম গানের লড়াই। দুই পক্ষের এক টিমে ছিলেন রাজকুমার স্যার, আর আমাদের টিমে ছিলেন সব্যসাচী স্যার। আর স্যারেরা কিন্তু ভীষণ ভালো গান করছিলেন, তোমরা শুনতেই পারছো ভিডিওতে। झूठे है प्यारी की बातें सारे, झूठे है प्यारी की कसमें, मैंने हर एक पल तुम्हें चाहा। हो दिए हो दीगा, तेरी बाहों में मर जाए, तेरी बाहों में मर जाए। এরপর আমি আর আমার কিছু ফ্রেন্ডরা বেরিয়েছিলাম আশেপাশের চারিপাশটা আর গঙ্গার ধারটা একটু ঘুরে দেখতে। তো তোমরা দেখো কি সুন্দর এখানকার ভিউজটা ছিল, অনেক অনেক সুন্দর গোলাপ ফুলের চারা লাগানো ছিল, আর গ্রাম বাংলার পরিবেশের মতন শান্ত নিরিবিলি পরিবেশ ছিল। এই যা, আমি তো বলতেই ভুলে গেছি তোমাদের আমাদের পিকনিকের স্পট, জায়গাটা ছিল ব্যারাকপুরের জহরকুঞ্জ, যেটা কি না ব্যারাকপুরে গঙ্গার গান্ধীঘাটের একদম পাশেই ছিল। আমরা গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আবার আমরা পিকনিক স্পটের দিকে রওনা দিয়েছিলাম। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু ফেলে আসা ছেলেবেলার স্মৃতিচারণ করাই কিন্তু আমাদের এই পিকনিকের উদ্দেশ্য। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে আবার চলে এসেছিলাম, আর এখানে আবার নাচ শুরু হয়ে গেছিল। আমরা স্টুডেন্টরা সবাই মিলে একটু গান চালিয়ে আনন্দ নাচ করছিলাম। এই যে এটা ছিল আমার টিম, আর আমার যারা ব্যাচমেট তারা ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, নাচের পর এবার খাওয়ার পালা, সবাই আমরা খেতে বসে গেছিলাম। স্যারই আমাদেরকে খাওয়ার সার্ভ করে দিচ্ছে। প্রথমে বেগুনি পড়লো, এই যে স্যার প্রচুর খাটাখাটনি করছে, সামনে দেখুন আমরা খেতে বসে গেছি, স্যাররা সার্ভ করে দিয়েছে।
আমাদের দুজন স্যার এবং আমাদের অন্যান্য দু একজন বন্ধুরা সার্ভ করছিল। তো আমরা সবাই খেতে বসে গেছি, প্রথমে পড়েই গেছে দেখতেই পারলে গরম গরম বেগুনি, তার সাথে সুন্দর ঝুরঝুরে রাইস, আর তার সাথে চিলি চিকেন। এই যে রাজকুমার স্যার রাইস দিচ্ছেন, স্যার আমাদের আর একজন স্যার রাইস দিচ্ছেন, আমরা সবাই খেতে বসে গেছি আগে আগে। ঝাল ঝাল চিলি চিকেনের সাথে বেশ সুন্দর ঝুরঝুরে রাইসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তারপর শেষ পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়, আর তার সাথে ছিল পনিরের তরকারি, যেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু বেরিয়েছিলাম আবার বন্ধুরা চারিপাশটা ঘুরতে। সব আনন্দ আড্ডা হয়ে গেলে এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। তো দিনটা ভীষণ ভালো গিয়েছিল আর পিকনিকে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি।